মাঠের শৃঙ্খলা ভঙ্গে সবার উপরে ভারত। ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়ে থাকে, তবে খেলার পরিস্থিতি ও প্রতিপক্ষকে চাপে ফেলতে কথার যুদ্ধ কখনো যে মাত্রা ছাড়িয়ে যায় তা ভুলে যান অনেকেই। তাই খেলোয়াড়দের আচরণের লাগাম টেনে ধরতে 1992 সালে ICC ক্রিকেটীয় আচরণ বিধি প্রণয়ন করে। মাঠের শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয় ম্যাচ রেফারিদের হাতে। রেফারিরা চাইলে মৃদু তিরস্কার থেকে শুরু করে সর্বোচ্চ জরিমানা করতে পারেন। 1992 সাল থেকে 2018 সাল আচরণবিধির অনেক পরিমার্জন, নতুন নতুন নিয়মকানুন হয়েছে, কিন্তু খেলোয়াড়দের আচরণের কোনো পরিবর্তন আসেনি। বিভিন্ন পরিসংখ্যান বলছে খেলোয়াড়দের আচরণবিধি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, আর খেলোয়াড়দের বাজে আচরণের তালিকায় সবার শীর্ষে ভারতীয়রা। গত 24 বছরে ফর্মেট মিলিয়ে 78টি অভিযোগ আনা হয়েছে ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে, আর ভারতীয়দের ম্যাচ প্রতি শৃঙ্খলা ভঙ্গের হার 0.0765%, যার মধ্যে সবচেয়ে গুরুতর 2008 সালের মাঙ্কি গেট কেলেঙ্কারি। স্পিনার হরভজন সিং অস্ট্রেলীয় অলরাউন্ডার অ্যান্ড্রোস হাইমন্ডকে বানর থেকে পড়েছিলেন রোশানরে, মামলা হয়েছিল আদালত পর্যন্ত। এই তালিকায় ভারতের পরেই প্রত্যাশিতভাবে আছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে 58টি এবং অজিদের বিরুদ্ধে আছে 53টি অভিযোগ। আর এই তিন দেশ যদি একে অপরের মুখোমুখি হয় তাহলে কী হতে পারে তা অতীতেই দেখা গেছে। খেলার বাইরেও যেন এক অন্য যুদ্ধের আবহ বিরাজ করে মাঠে। এদিকে মাঠে নিয়ম ভাঙার জন্য অধিনায়কদের মধ্যে সবচেয়ে উপরে সৌরভ গাঙ্গুলি, এরপর পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এই দুই অধিনায়ক মিলে 19টি আচরণবিধি ভঙ্গ করেছেন, যেখানে সৌরভের দায় 10টিতে আর ইনজামামের দায় 9টি। 2005 সালে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের বিজ্ঞাপনে এক বিলবোর্ডে উঠে এই দুই সাবেক অধিনায়কের মারমুখী ছবি জন্ম দিয়েছিল সমালোচনার। ফলশ্রুতিতে সৌরভকে পেতে হয়েছিল 6 ম্যাচের নিচে নিষেধাজ্ঞা। অন্যদিকে শৃঙ্খলা ভঙ্গের তালিকায় চারে আছে বাংলাদেশ। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে সব রকম ক্রিকেটে 24টি গুরুতর অভিযোগ রয়েছে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচ প্রতি টাইগারদের নিয়ম বহির্ভূত আচরণের হার 0.0515%।